দর্শক আসসালামু আলাইকুম, বিডি টুডেস অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা আছি বাংলাদেশের সুনামগঞ্জ হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার পেশেন্টের সাথে বরাবরই কথা বলে থাকি, আজকেও কথা বলবো একজন পেশেন্টের সাথে যিনি এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। তো শুরুতে আমরা পেশেন্টের সাথেই কথা বলি, সরাসরি জানতে চাই ওনার কাছে উনি কেন এখানে ভর্তি হয়েছিলেন, কেনই বা এখানে চিকিৎসা নিয়েছেন, কি এখন কি অবস্থা তার বর্তমান অবস্থা সেটা জানতে চাইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? শহীদুল ইসলাম। শহীদুল ইসলাম, থাকেন কোথায় আপনি? আমি থাকি ফাবাস ওমানের মধ্যে। ওমানে থাকি। ওমানে থাকেন? আচ্ছা, কি হয়েছিল আপনার, কি সমস্যার কারণে এখানে এসেছিলেন? আমার কোমরের ব্যথা ছিল দীর্ঘ ১০ বছর যাবৎ। আমি বহু জায়গায় চিকিৎসা করাইছি, কোনো ফল পাই নাই। এখন স্যারের কাছে আসছিলাম, স্যারে বলছে আপনার ডিসপ্লাক এসে বসে এখানে ভক্তি থাকতে হবে, ভক্তি দেখে আপনাকে চিকিৎসা নিতে হবে। দীর্ঘ ১০ বছর যাবৎ আপনার এই সমস্যা ছিল। আচ্ছা, তারপরে এর কী কী কোনো চিকিৎসা নিয়েছিলেন এর আগে? অনেক চিকিৎসা নিয়েছি, দেশের বাইরে নিয়েছি, এখানে নিয়েছি, সেটাকে নিয়েছি, বহু জায়গা নিয়েছি। কী চিকিৎসা? এই যে ওষুধ ডাক্তারকে দেখাই, ডাক্তার এক্সরে দেয়, ওষুধ দেয়, এগুলো কোনো ফল পাই না। বেতার ওষুধ খেলে খাবে, বেতার ওষুধ বন্ধ করলে আবার চলে আসে, এটা কোনো আমার ফল পাই নাই। ইনশাল্লাহ এখানে আসার পর থেকে। স্থায়ী কোনো চিকিৎসা পাননি? না, এর আগে না। তো আপনি এই ডিপিআরসি হসপিটালের সন্ধান কোথায় পেয়েছেন? আমি ইউটিউবে পাইছিলাম, স্যারের ইউটিউব থেকে স্যারের দেখছিলাম। তখন আমি এখানে স্যারের কাছে আসছি, স্যার বলছে স্যার আপনাকে মেডিসিন দেওয়া হবে না, আপনার ভক্তি থেকে থেরাপি নিতে হবে, তাহলে আপনার ডক্টর সম্পূর্ণ ভালো। কোন স্যারের? ডাক্তার সফিল্ল স্যার। সফিল্লা প্রধান স্যারের অধীনে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন এখানে? জি স্যার। তারপর উনি বলতেছে এখানে ভক্তি হন, আমি ওনার বলছে সদ্যতে ভক্তি হওয়ার জন্য আমি 9 দিনে ইনশাআল্লাহ সুস্থ আছি। মানে ভর্তি হয়ে আপনাকে চিকিৎসার কথা বলেছি? উনি বলছে 14 দিন ভক্তি হন, আমি ইনশাল্লাহ 9 দিনের মাথায় ইনশাআল্লাহ আমি সুস্থ বোধ করতেছি, এই জন্য আমি আজকে চলে যেয়েছি। আচ্ছা, 9 দিনের মাথায় আপনি সুস্থ বোধ করছেন, মানে আপনার যে দীর্ঘদিন 10 বছর যে আপনার যে সমস্যাটা ছিল যেটা আপনি বহন করে এসেছিলেন, সেটা কি এই 9 দিনেই সমাধান হয়েছে? 9 দিনে ইনশাআল্লাহ আমি ভালো সুস্থ হয়ে গেছি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার মূলত কী কী সমস্যা দেখা দিত এই ডিস্ক প্রলাপসের কারণে? আমি কী করতে সমস্যা? আমি ঝুঁকতে পারতাম না, সামনের দিকে বসতে পারতাম না, এবং নামাজ পড়তে সমস্যা হতো, হাত লাড়াতে পারতাম না, পিঠে ব্যথা করতো, ঘাড়ে ব্যথা করতো, অনেক জায়গায় ব্যথা করতো, ঘুমাতে পারতাম না রাত্রে। এখন ইনশাআল্লাহ আমি সবগুলো করতে পারতেছি। মানে এখন আপনার কাছে অনেকটা স্বাভাবিক লাগছে আগের চাইতে? জামা খুলতে পারতাম না, এখন জামা খুলতে পারতেছি, মাথা হাত লাড়াতে পারতেছি, সবগুলো করতে পারতেছি ইনশাআল্লাহ। মানে জামা খুললে যে একটা টান পড়ে শরীরে, ওই টানটা এখন এখন তো সমস্যা নেই ইনশাআল্লাহ। আগে জামা পড়তে পারতাম না, খুলতে অনেক কষ্ট হতো, নিজে কাজ করতে কর্ম করতে কষ্ট হতো, এমনকি বাদ ফুল খেতে পারতাম না। ইনশাআল্লাহ এখন অনেকটাই সুস্থ আমি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি এখানে মূলত কি মানে কেমন চিকিৎসা ছিল? এখানে ছিল থেরাপি, থেরাপি ছিল, এখানে এক্সারসাইজ করেছে, তারা ঠিক মতো ওষুধ খাওয়াইছে। মানে এখানকার আপনার রিহ্যাব ফিজিও করেছে, তারপর পাশাপাশি মেডিসিনও ছিল? মেডিসিনও ছিল। আচ্ছা, মেডিসিন দিয়েছে, থেরাপি দিয়েছে, এক্সারসাইজ করাইছে। আচ্ছা, যেহেতু আপনি এখানে 9 দিনের মতো ভর্তি ছিলেন, তো আপনার কাছে জানতে যাব এখানকার আসলে পরিবেশটা কেমন, একজন রোগীর যদি ভর্তি হয় সেক্ষেত্রে কতটা পরিবেশ বান্ধব রোগীর জন্য? ইনশাআল্লাহ আমি বলবো 100%, অনেকটাই ভালো এখানে পরিবেশ, আমাকে সবগুলোর দিকে সাপোর্ট দিছে, নার্স বলো, সবাই বলো, সবাই আমাকে অনেক দিকে ভাইয়ের মতো স্নেহ দিছে। একজন ভাই ভাইকে যেরকম স্নেহ করে ওরকমই আমাকে দিছে, আমি অনেকটাই খুশি আল্লাহর কাছে যে আমি এখান থেকে সুস্থ হয়ে যাচ্ছি এটার জন্য। মানে এখানে যারা দুইটিরত কর্মকর্তা কর্মচারীরা ছিল, পাশাপাশি ডাক্তার নার্স যারা ছিল, তাদের সেবা ভালো ছিল? ইনশাআল্লাহ 100% আমি বলবো, এটা সব নিজের বাইয়ের মতো সেবা আছে। আমার ফ্যামিলি থাকলে হয়তো আমাকে এই ব্যবসা যত্ন করতো না। এখানে যারা নার্সরা টেম্পো টাইম ওষুধ দিছে, টাইমকে টাইম থেরাপি, টেম্পো টাইম সবগুলো টাইমকে টাইম দিছে, প্রতিনিয়ত খোঁজ খবর রেখেছে আপনাদের, সবগুলো ওষুধ খাইছে কিনা, ওষুধ খাও কবে খাও, কয়টা দিয়ে খাবো, সবগুলো টাইমকে টাইম আমাকে দিছে ওষুধ খাওয়াই। আচ্ছা, দেশ এবং দেশের বাইরে আপনার মতো অনেক রোগী আছে, অসংখ্য রোগী আছে যারা আপনার মতো সমস্যায় ভুগছে, তো তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ দেওয়ার থাকে? আমি মনে করি আমার মতো যারা কোমরের ব্যথায় ভুগতেছেন, তারা এদিকে এদিক না করে, পয়সা হারাই না করে এদিকে এখানে আসলে আমি সবচেয়ে ভালো মনে করি। কারণ আমি এই বুক আমি ভুগছি, আমি আজকে 10 বছর যাবৎ অনেক জায়গায় গেছি, অনেক টাকা খরচা করছি, কিন্তু এখানকার মতো চিকিৎসাও পাইনি, ভালো হয়নি। আজকে আমি 9 দিনের মাথায় যেটা সুস্থ বোধ করতেছি, আমি বলবো এখানে আসলে এদিকে এদিক না করে যেন এদিকে আসে,
সঠিক চিকিৎসার জন্য আপনি আপনার অভিজ্ঞতা থেকে তাদেরকে এখানে আসার জন্য এখানে এসে ট্রিটমেন্ট নেওয়ার জন্য অ্যাডভাইস করছেন পরামর্শ দিচ্ছেন জি এখানে আসলে বাস আপনি সঠিক চিকিৎসাটা পাবেন এটা আমি আশা করি ঠিক আছে তো আপনি কি এখন চলে যাচ্ছেন জি ইনশাআল্লাহ আমি চলে যাচ্ছি আজকে চলে যাব বাড়িতে চলে আপনি কি প্রবাসী থাকেন জি আমি প্রবাসী আমি চিকিৎসার জন্য এখানে আসছি মূলত চিকিৎসার জন্য কি বাংলাদেশে জি চিকিৎসার জন্য আসছি আমি আমার আচ্ছা কি করেন সেখানে আমি সেখানে কারেন্টের কাজ করি ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান আচ্ছা ঠিক আছে আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওকে সালাম আলাইকুম কিছু বলার থাকে না কিছু বলার নাই বলার ইচ্ছা সবার জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ জীবন থাকতে পারি ইনশাআল্লাহ আর সবার মত কথা আমাকে মনে থাকবে কারণ নিজের ভাইয়ের মতো স্নেহ দিয়েছি এখানে আমার নিজেরও কান্না এসেছে এখান থেকে যাওয়ার সময় কারণ এখানে অনেক মহব্বত জমে গেছে আমার সাথে এই জন্য সবাইকে আসসালামু আলাইকুম